এমন একটি মুভি যা আজ থেকে 100 বছর পর রিলিজ হবে, এমন একটি অ্যালার্ম ঘড়ি যা আপনার ক্ষতি করতে পারে। এই যে ব্যক্তিটা দেখছো, এই ব্যক্তির ঘটনাটি শোনার পর আপনি দুদিন পর্যন্ত ভাত খেতে পারবেন না। আপনি কি কোনোদিনও ভেবেছেন যে পাখি কারেন্টের তারে বসলে কেন তাদের শক বা কারেন্ট লাগেনি? আপনি কি কোনোদিনও মোদি স্যারের চায়ের যে দোকান সেই দোকান দেখেছেন? চলুন এরকমই কিছু ফ্যাক্ট জানার জন্য আপনি লাস্ট পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। তো চলুন শুরু করি। একটি মুভি যার নাম দা মুভি ইউনিভার্সি। এই মুভি আজ থেকে প্রায় 5 বছর অর্থাৎ 2015 তো বানানো হয়েছিল, কিন্তু মজার বিষয় হলো এর যে রিলিজ ডেট আজ থেকে প্রায় 100 বছর পর। আপনি কি জানেন যে ফেসবুক প্রতিদিন 600,000-এরও বেশি অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে হ্যাকাররা, আর এই 600,000-এর মধ্যে প্রায় 100,000 সম্পূর্ণভাবে হ্যাক করতে পারে। এর মধ্যে আপনার অ্যাকাউন্ট নেই তো? আপনি এখন যেটা দেখতে চলেছেন এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট বই, এবং এর আকার একটি নুনের যে আকার সে আকার থেকেও কম। হয়তো আপনার বিশ্বাস করতে অসুবিধা হবে যে বইটিতে 30টি পেজ আছে, যেখানে কিছু লেখা আছে এবং কোথাও কোথাও রঙিন ড্রয়িংও রয়েছে। আপনার কি জানা আছে যে পৃথিবীতে অঙ্কই নামে একটি মাছ আছে যাদের এভারেজ বয়স হলো 225 বছর? আপনি হয়তো পেপসি কোম্পানির নাম শুনে থাকবেন, কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু পেপসির প্রথম নাম ছিল ব্র্যান্ড স্টিরিং, এবং 5 বছর পর এর নাম পেপসি কোলা করা হয়, এবং পেপসির নামটির ধারণা আছে যে ডাইজেস্টিভ এনজাইম পেপসিন থেকে। আমেরিকাতে জিও ম্যাথনি নামে একজন থাকতো, এবং সে ফাস্ট ফুডের একটি দোকানের মালিক ছিল, এবং তার যে দোকানের খাবার সেই খাবারকে টেস্টি বানানোর জন্য সে মার্ডার করতে থাকে, এবং সেই বডিগুলো খাবারের মধ্যে মিশিয়ে মানুষকে পরিবেশন করতো, এবং দিনের পর দিন তিনি প্রচুর লাভ করতে থাকেন। এবং যখন তিনি পুলিশের হাতে ধরা পড়েন তখন তার সাজা হয় মাত্র 2 ব্যক্তির জন্য, কিন্তু জিও সেখানে বলে দেয় আমি তো 10 খুন করেছি। ক্লকি নামের একটি অ্যালার্ম ঘড়ি আছে, যে অ্যালার্ম বাজার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি সেই অ্যালার্মের কাছে না যান তাহলে সে হেঁটে হেঁটে এমন একটি জায়গায় চলে যাবে যেখানে তাকে আর খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। কি দারুণ তাই না আপনার ঘুম ভাঙানোর জন্য? মস্কোতে সেখানকার স্ট্রিট ডগ সকালে ট্রেনের সাহায্যে অন্য এক শহরে চলে যায়, এবং সারাদিন সেখানে কাটানোর পর রাত্রিতে আবার ট্রেনের সাহায্যে বাড়ি ফিরে আসে, যা খুবই অসাধারণ বলতে পারেন। আপনি কি জানেন যে মেক্সিকোতে একটি জোন অফ সাইলেন্ট নামে একটি জায়গা আছে, যেখানে আপনি যে কোনো ডিভাইস নিয়ে যান না কেন সেখানে যাওয়ার পরে সেই ডিভাইসটি খারাপ হয়ে যাবে, সে ঘড়ি হোক বা মোবাইল। এবং এই ঘটনাটি আজকের নয়, এটা 1940 থেকে চলে আসছে, এবং বিজ্ঞানের এখনো পর্যন্ত এর কোন রকম সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। এখন যাকে দেখতে চলেছ সেই মহিলা বুদ্ধি এতটাই শক্তিশালী যে আজ থেকে প্রায় 5-10 বছর বা 15 বছর আগের ঘটনা নির্দিষ্ট সেকেন্ডের ঘটনা সে বলে দিতে পারে। আপনি মানবেন কিনা জানি না, তবে বলছি যে দুবাই সরকার দেশের নাগরিকদের এতটাই খেয়াল রাখেন যে প্রতি 1 কেজি ওয়েট কমানোর জন্য 3 গ্রাম সোনা দেওয়া হয় তাদেরকে। আপনি কি কোনোদিনও ভেবেছেন যে পাখি কারেন্টের তারে বসলে তাদের কেন কারেন্ট লাগে না, আর আমরা যদি সেই তারকে স্পর্শ করি তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে? এর কারণ হলো 2টি। কারণ হলো পাখিগুলি ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হওয়ার জন্য তাদের কারেন্ট লাগে না, এবং দ্বিতীয় কারণ হলো পাখিগুলি কারেন্টের শুধুমাত্র একটি তারে পা দিয়ে থাকে এবং তার জন্য তাদেরকে কারেন্ট লাগে না। আপনাকে কখনো পিৎজা খাওয়ার সময় একবারও মনে হয়েছে যে প্রথম পিৎজা কে অর্ডার করেছিল? তো আমি বলে দিই যে 1989 সালে এডলে রানি মার্গেটিয়া প্রথম পিৎজা অর্ডার করেছিল। জামেস র্যান্ডি এডুকেশনাল ফাউন্ডেশন যে আপনাকে 1,000,000 টাকা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে যদি আপনি প্রমাণ করতে পারেন যে পৃথিবীতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলে কোনো কিছু রয়েছে। আপনি হয়তো অনেক রকমের ভাষা শুনেছেন বা জানেন, কিন্তু কিছু কিছু ভাষা শুনতে সম্পূর্ণ আলাদা লাগে। ঠিক একই রকম হলো আইরিশ ভাষা। মজার বিষয় হলো যে এখানে হ্যাঁ এবং না বলার জন্য কোনো রকম শব্দই নেই। তাহলে হয়তো আপনি ভাবছেন যে এখানে মানুষরা হ্যাঁ এবং না কি করে বলে? বলে দিই, এখানে হ্যাঁ এবং না বলার জন্য আপনাকে অ্যাকশন ব্যবহার করতে হবে। দোস্ত, আপনারা সকলে বড় বড় কিচেনের নাম শুনে থাকবেন, কিন্তু এটা কি জানেন যে সবচেয়ে বেশি কিচেনের রেকর্ড কার কাছে রয়েছে? সেটা হলো অমৃতসরের গোল্ডেন টেম্পল। দুনিয়ার সবচেয়ে বেশি কিচেনের উপাধি রয়েছে তার কাছে। এখানে রোজ 1,00,000-এরও বেশি মানুষকে খাবার দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে। আপনি ছোট থেকে এখনো পর্যন্ত না জানি কত রকমের রোমান হরফ লিখেছেন বা রোমান নাম্বার লিখেছেন, কিন্তু আপনি কি জানেন যে রোমান নাম্বারে 0 কে দেখানোর জন্য কোনো কিছুই তৈরি করা হয়নি? একটি রিসার্চে জানা যায় যে একটি টয়লেট সিটে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তার থেকেও বেশি পরিমাণে ব্যাকটেরিয়া আছে সাধারণ মানুষের ব্যবহার করা কম্পিউটারের। অ্যাপেল আজ দুনিয়া যত বড় বড় কোম্পানি আছে তাদের সঙ্গে তাদেরকে ধরা হয়, কিন্তু আপনি কি জানেন যে অ্যাপেলের তৈরি করা প্রথম কম্পিউটারটি দেখতে কেমন ছিল?
বর্তমান কম্পিউটার সবচেয়ে লেটেস্ট ভার্সন। কি দারুণ পার্থক্য, তাই না? যদি আপনি না জেনে থাকেন যে গুগলে একদিনে কত সার্চ হয়, তাহলে জেনে নিন। গুগলে প্রতিদিন সার্চ হওয়ার সংখ্যা হলো এত, প্রতিদিন এমন কিছু সার্চ হয় যা গুগলও প্রথমবার দেখে। দোস্ত, আমরা সকলেই জানি যে আমাদের দেশের পিএম অর্থাৎ মোদি স্যার এক সময় চা ব্যবসা করতেন, কিন্তু আপনি কি কোনোদিন সেই চায়ের দোকানটি দেখেছেন যেখানে মোদি স্যার এক সময় চা বেচতেন? যদি না দেখে থাকেন তাহলে চলুন দেখে নিই।